মানে আসলে মাথাটা ঠিক ছিল না, তাই কি বলেছি নিজেও জানি না। আমি আমি ক্ষমা চাচ্ছি। জীবনে কি সবার স্বপ্ন সত্যি হয়? হয় না, আমিও তাই মেনে নিয়েছি। যাদের স্বপ্ন সত্যি হয় না, আমি না হয় তাদের মধ্যে একজন। বাদ দিন ওসব কথা, ঘরে চলুন, মা আপনার জন্য খাবার নিয়ে বসে আছে। চলুন, আর চলুন না। চলুন। আপনি আজ যার কাছে গিয়েছিলেন সে উস্তাদজির নামটা জানতে পারি? কেন, নামটা জানা আমার খুব দরকার, খুব গুণী ব্যক্তি তো তাই। উস্তাদ মুকুল চৌধুরী, 2/5 গ্রিন রোড। এবার চলুন। কে তোমরা এত রাত্রে আমার ঘরে? আমি কাল্লু মামা। যদি আমার নাম না শুনে থাকস তাইলে তুই এখনো মারপেটের ভিতরে আছস। তোর ওই সারে গামা হাতটায় গা হইছে, অপারেশন করতে হইব। তুমি কাল্লু মামা? ওই নটির পোলা, আজ সকালে তোর কাছে আশা নামে একটা মাইয়া গান শুনাই বেড়াইছিল, তুই আর গান শোনস নাই কেন? আমি ভুল করছি। ভুল করছস, এই ভুলের দামটা এবার দিয়া দে। রানা, ওর হাতটা ধর, আমি ওর হাতটা আলাদা করে দিমু। কুত্তার বাচ্চা, ওই কুত্তার বাচ্চা, ভয় পাইছ? ভয়? হ্যাঁ, আশার কষ্টটা তুই দেখিস নাই, আমি দেখেছি। আমি আমি ওকে বলেছি অনেক বড় শিল্পী হবে, তোর জন্য আমার কথাটা মিথ্যা হয়ে গেছে। কাল্লু বাবা, আমাকে মাফ করে দাও, আমি কথা দিচ্ছি শুধু গান শোনা নয়, আমি আশাকে দিয়ে গান রেকর্ড করব, ক্যাসেট বের করব, প্লেব্যাক করাবো। আমি আশাকে অনেক বড় শিল্পী বানাবো। কালু ভাই, তাইলে ওরে মাফ করে দাও। শোন সালারপুর, কাল সকালে আশার বাড়ির যাবি, 2 দিনের মধ্যে ওরে দা গান গাবি, নইলে তোর হাতই কাটুন না, আমি তোর একদম বলি দিবো, কথাটা মনে রাখিস। ঘরে কেউ আছেন?